ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত এবং শুভেচ্ছা। তো আজকে কপি ট্রেডিং নিয়ে আলোচনা করব, কিছু আপডেট কিছু জিনিস নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। এবং স্কাইপে অনেকে আমাকে মেসেজ দিচ্ছে বেশ কিছু বিষয়গুলো প্রবলেম ফেস করছে, তো সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে ডিসকাস করব। তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফরেক্স বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম, এবং সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে ফরেক্স রিলেটেড সব ধরনের ইনফরমেশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো কপি ট্রেডিংয়ে সর্বপ্রথম আমি বলি যে আমার অনেকে আছেন যে যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে কপি ট্রেডিং কীভাবে করা যায় আপনার সঙ্গে, তো সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু আমি এই অক্টাতে আপনারা যেন কপিটা করতে পারেন সেই জন্য কিন্তু আমি এখানে অক্টাতে আমার অ্যাকাউন্টটি আমি ক্রিয়েট করেছি, এবং এখানে আমার সঙ্গে আপনারা অনেকেই কপি করছেন। তো এখানে কয়েকটা প্রবলেম আমি ফেস করছি। এর মূল প্রবলেমটি হচ্ছে আমি আমার প্রত্যেকটা অ্যাকাউন্টে মিনিমাম আপনার $2,000 থেকে $3,000 করে আমার প্রত্যেকটা অ্যাকাউন্টে থাকে বেশ কিছু ব্রোকারে, সেটা আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন। তো অক্টাতে শুধুমাত্র অনেক কম ব্যালেন্স এখানে ডিপোজিট করা আছে, এবং কম ব্যালেন্স দিয়েই আমি ট্রেডিং করছি এখানে, এবং এখানে বেশি ডিপোজিট করা হয়নি। এটার মূল কারণটি হচ্ছে যারা কপি করবে তাদের সেই পরিমাণ ব্যালেন্স নেই, যার কারণে এখানে অল্প ব্যালেন্স দিয়ে এখানে মানে ট্রেডিং করা হচ্ছে। তো যেহেতু আমি বেশি একটা ব্যালেন্স দিয়ে ট্রেডিং করি, সো এখানে কিন্তু অল্প যে ব্যালেন্সটি আছে $50 বা $100 যে ব্যালেন্সগুলো আছে সেই ব্যালেন্সে ট্রেডিং করতে একটু মেন্টালিটি প্রেশারটা খুব বেশি হয়ে যায়, কারণ এখানে আমি বড় বড় লট সাইজ ইউজ করে করে আমি অভ্যস্ত, কারণ আমি প্রত্যেকটা মার্কেটে আমি বিগ একটা প্রফিট নিয়ে আমি বের হয়ে আসার চেষ্টা করি, বাট এখানে ছোট ছোট লট দিয়ে আসলে প্রফিটটা ওইভাবে করা সম্ভব হয় না, মন মতো হয় না, যার কারণে আমি খুব বেশি বড় লট আমি দিতে পারি না শুধুমাত্র যারা কপি করছেন আমার অ্যাকাউন্টটি তাদের কথা চিন্তা করে। তো এখানে এই $50 যে অ্যাকাউন্টটি ছিল এটা নিয়ে আমি আগে আলোচনা করব। এই অ্যাকাউন্টে আমি এই সপ্তাহে আমি ট্রেডিংটা শুরু করি, সরি আপনার গত সপ্তাহে ট্রেডিংটা শুরু করি, এখনও এই সপ্তাহে মার্কেটটি ওপেন হয়নি যার কারণে এই সপ্তাহের কথা আমি বললাম না। তো গত সপ্তাহে এই অ্যাকাউন্টে আমি ট্রেডিংটা শুরু করি, এবং এই অ্যাকাউন্টে আমার সর্বোচ্চ এখানে মাইনাস ফিগার দাঁড়িয়েছিল আপনার মেবি আপনার $25 মতো, $25 থেকে $30 মতো, অর্থাৎ এখানে আপনার যদি $30 যদি হয় সেক্ষেত্রে আপনার $20 মতো কিন্তু এখানে আপনার থাকে এই অ্যাকাউন্টে। তো এই অ্যাকাউন্টে অনেকেই কপিতে অংশগ্রহণ করেছিল, তো কপিতে অংশগ্রহণ করার পরে অনেকের অ্যাকাউন্ট নাকি আপনার স্টপ আউট হয়ে গিয়েছে। তো এটা একটা অবিশ্বাস্য একটা কথা, এটা কখনোই আপনার স্টপ আউট হবে না, কোনোভাবেই হবে না, কারণ যদি স্টপ আউট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই বাকি যে 43 জন যারা কপি করেছে আমাকে তাদের অ্যাকাউন্টও স্টপ আউট হয়ে যাবে, কারণ এখানে অলরেডি আমার প্রায় আপনার 70 থেকে 80 পিপসের মতো আপনার একটা ফুল একটা ব্যাকআপ ছিল, যার কারণে কিন্তু স্টপ আউটটি হয়নি। তো স্টপ আউট হলে আমার অ্যাকাউন্টও যদি স্টপ আউট হয় সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টটাও স্টপ আউট হয়ে যাবে। তো এখানে তারা কী করেছে আমি সেটা বলি। তো তারা করেছে কি, আমি একটা এন্ট্রি দিয়েছি, সেই এন্ট্রিটা যখন মাইনাস ফিগারে চলে গিয়েছে, তো ওই মাইনাস ফিগারে যখন চলে গিয়েছে তখন তারা করেছে কি, নিজের থেকে ম্যানুয়ালি ট্রেডগুলো ক্লোজ করে দিয়েছে, ট্রেডগুলো ওই অবস্থায় রাখেনি, যার কারণে তাদের অ্যাকাউন্টগুলো স্টপ আউট হয়ে গিয়েছে। এটা তারা ফিল করছে যে স্টপ আউট হয়ে গিয়েছে, আর যখনই আমার এই ট্রেডগুলো যখনই আমার প্রফিটের দিকে যখনই চলে আসছে, এই যে এখানে দেখুন, এখানে এই যে এইগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন এখানে এই ট্রেডগুলো যখনই আমার প্রফিটের দিকে চলে আসছে তখনই কিন্তু তারা দেখেছে যে না আমরা বিষয়টা আমরা মানে ভুল করেছি, তখনই তারা তাদের মানে চিন্তাভাবনাটা চেঞ্জ হয়ে গিয়েছে যে না এটা করা ঠিক হয়নি। তো আসলে এইরকম করলে আসলে হবে না, কারণ এখানে প্রত্যেকটা এন্ট্রিগুলো কিন্তু আমি অনেক চিন্তাভাবনা করে আমি এন্ট্রিগুলো দিই, কারণ এখানে দেখুন আমি জিবিপি ইউএসডিতে আমি এখানে ট্রেডগুলো করেছিলাম ওই দিনে, দেখুন এখানে 1 সেন্ট অনলি 1, 2, 3, 4 এন্ট্রি কিন্তু আমি এখানে বসিয়েছিলাম জিবিপি ইউএসডিতে, এবং 4টি এন্ট্রিতেই কিন্তু আমি প্রফিট নিয়ে কিন্তু মার্কেট থেকে বের হয়ে চলে এসেছি। তো এমন কোনো ট্রেডার নেই যে সে এন্ট্রি দিবে আর সেই এন্ট্রিটা 1 পিপসও লসের দিকে যাবে না, এমন কোনো ট্রেডার নেই পৃথিবীর মধ্যে, সারা বিশ্বের মধ্যে কোনো ট্রেডার নেই এরকম, ওয়ার বিফটনও এরকম ট্রেডার না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আরেকটা বিষয় সেটি হচ্ছে এখানে ধরুন আমি যেহেতু আমার এখানে $68 এখানে ইকুইটি হয়ে আছে, আমি এখানে অলরেডি এখানে আমি প্রফিট করেছি আপনার এখানে যেহেতু $68 এখানে হয়ে আছে, আমার এখানে ডিপোজিট ছিল বা আপনার ডিপোজিট করেছেন যে পরিমাণ সেখান থেকে আপনার 68 যদি মাইনাস করে দিই সেক্ষেত্রে আপনার $18 মতো এখানে কিন্তু প্রফিট অলরেডি হয়েছে, এবং $18 থেকে আপনাদের অ্যাকাউন্ট থেকে অলরেডি প্রায় আপনার মাইনাস আপনার $6 মতো হয়তো আপনাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে আপনার 18 মাইনাস 6,
তো $12 মতো আপনাদের অ্যাকাউন্টে প্রফিট আছে। তো আমি এখান থেকে এখন এই $6 মতো আমি এখান থেকে উইথড্র করে নেব, যেন আপনাদের যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টের ফিগারের সঙ্গে যেন এই ফিগারটা যেন মিল থাকে। আর ফরেক্সে অ্যাকচুয়ালি $50 দিয়ে প্রফিট করা, $50 দিয়ে ট্রেডিং করা, এটা কিন্তু খুব সিম্পল একটা বিষয়। এটা এটা খুব সিম্পল একটা বিষয়। আর একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে অনেকে আমাকে মেসেজ দেন যে ভাইয়া এই টাকাটা শেষ হয়ে গেলে আমি একদম শেষ হয়ে যাব, আমি খুব সমস্যার মধ্যে আছি, খুব এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, আমি আমার জীবন শেষ হয়ে যাবে, আমার জীবন তছনছ হয়ে যাবে। তো এইরকম মেন্টালিটি বা এইরকম পরিবেশের যদি কোনো মানুষ হয়ে থাকেন, তাহলে আমি মনে করি যে ফরেক্স জগতের মধ্যে না আসাটাই ভালো। কারণ ফরেক্স এত সহজ জিনিস না, এখানে যত ভালো ভালো ট্রেডারই হোক না কেন, এখানে আপনার লস করবেই, লস হবে, লস হচ্ছে, হয়ে যাচ্ছে, এর মধ্যেও আবার প্রফিট হচ্ছে। তো অ্যাকচুয়ালি যে বিষয়টি সেটি হচ্ছে, ধরুন এইখানে যে ব্যালেন্সটি আছে, এই ব্যালেন্সটি আমি $200 বা $300 আমি প্রফিট করলাম, এখান থেকে উইথড্র করে ফেললাম, দেন এই ব্যালেন্সটি হয়তো এখানে লস হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আসলে আমি মনে করি যে এটা আসলে লস না, এটা প্রফিটের অংশ থেকেই লস। বাট এখানে যদি আপনি দেখা যাচ্ছে আমি উইথড্র করার পরে আপনি এমন একটা সময় আপনি ডিপোজিটটা করলেন, আপনি এমন একটা সময় এন্ট্রি নিলেন, সেই সময়টাতে আমি ওই সময়টাতে ব্যালেন্সের পরিমাণটা আমার হয়তো কমে আসছে। তো আসলে এরকম হয়ে যায়, মাঝে মধ্যে হয়ে যায়। তো আপনারা অবশ্যই যদি নিজের নিজের লস মানসিকতাটা যদি ঠিক থাকে, সেক্ষেত্রে এখানে কপিতে অংশগ্রহণ করতে পারেন। আর এখানে কোনো প্রকার টার্গেট নেই, আমি খুব চিপ রেটে খুব অল্প সময় ধরে খুব স্লোলি এই অ্যাকাউন্টে আমি আস্তে আস্তে প্রফিটের পরিমাণটি আমি বাড়িয়ে দেবো। তো আশা করি বুঝতে পেরেছেন। আর $100 যেই অ্যাকাউন্টটি, এই অ্যাকাউন্টে অলরেডি আপনার একদিনে এটাতে প্রফিট হয়েছে প্রায় $96 মতো প্রফিট হয়েছে এক সপ্তাহেই। এটা এক সপ্তাহে বলা যাবে না, একদিনেই প্রায় প্রফিট হয়েছে। এই যে এই দিনেই কিন্তু ওই পরিমাণ প্রফিটটি হয়েছে, এবং তার আগের দিনে কিন্তু একটু মার্কেট এলোমেলো ছিল। এই দিনে দেখুন আমি বেশ কিছু স্টপ লস ব্যবহার করে কিন্তু এগুলো থেকে বের হয়ে চলে এসেছি। আর আমার ম্যাক্সিমাম ট্রেডগুলো কিন্তু আমি বেশি হোল্ড করি না, এটা খেয়াল করে দেখবেন। কারণ আমি বেশি হোল্ড করি না এই কারণে, আমি লট সাইজটি একটু বেশি দিয়ে দেই, যার কারণে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেট ট্রেন্ড এইগুলো সব কিছু দেখে দেন আমি স্টপ লসটি আমি বসিয়ে দিই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই অ্যাকাউন্ট থেকেও যেহেতু এখানে $96 এখানে প্রফিট হয়েছে, আমি এখান থেকে আমি 30% এখান থেকে আমি বের করে নিব, অর্থাৎ $28 মতো আমি এখান থেকে বের করে নিব। সেই ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে এটা একদম সেম টু সেম হয়ে যাবে, তখন আর সমস্যা হবে না ইকুইটিতে। তো ধন্যবাদ সবাইকে, আর এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন।